আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি কোর্সের কোর্স নাম্বার 2001 এর চ্যাপ্টার হচ্ছে 9, বায়ো রাসায়নিক দূষণ। এই চ্যাপ্টারটার আজকে লাস্ট ক্লাস নেব। তো আমার শিক্ষার্থীরা, ঈদের পরে আজকে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস। আশা করি সবাই ভালো আছো এবং সবাইকে ঈদ মোবারক। আর সে সাথে আজকে আমাদের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাস প্রেজেন্টেশনের আমাদের আউটলাইনস যদি দেখি, আজকে ক্লাসের মেইন কন্টেন্টগুলো কী কী সেটা যদি দেখি, আমরা আজকে পড়ব পলিউটেন্ট পার্টিকুলার্স, এবং সে সাথে আমরা এ পর্যন্ত যতগুলো পলিউটেন্ট ইয়ার পলিউটেন্ট পড়েছিলাম সেগুলোর কী ধরনের প্রভাব এবং সেগুলো থেকে সেই প্রভাব থেকে কীভাবে নিয়ন্ত্রণ করা যায় বায়ু দূষণকে, সেই বিষয়গুলোই দেখব। তো দেখি আজকের কন্টেন্টগুলো প্রেজেন্টেশনের কী আছে। আমি আমি জানি যে পার্টিকুলার্স একটাই বাকি ছিল আমাদের, সেটার উৎস, মাত্রা, প্রভাব ও নিয়ন্ত্রণ, এবং সে সাথে বায়ু দূষণের প্রভাব এবং বায়ু দূষণের দূষণ নিয়ন্ত্রণের পদ্ধতি। প্রথমে আমি আবার পরিচয় দিয়ে নিই। আমি হচ্ছি নাসরিন আক্তার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট, ঢাকা কলেজ, ঢাকা। প্রথমে আসি পার্টিকুলেটস। পার্টিকুলেটস কি? বায়ুবাহিত কঠিন ও তরল পদার্থের ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণাসমূহকে সামগ্রিকভাবে পার্টিকুলেট বলে। পার্টিকুলেটের আকার 0.002 থেকে 2 মাইক্রো থেকে 500 মাইক্রো হতে পারে। পার্টিকুলেটের ভর 10 মাইক্রোগ্রামস পার কিউবিক মিটার, এটা হচ্ছে ক্লিন এয়ারের ক্ষেত্রে, আর 80 থেকে 2000 মাইক্রোগ্রামস পার কিউবিক মিটার সেটা হচ্ছে পলিউটেড এয়ারের ক্ষেত্রে, স্পেশালি আরবান এরিয়ায়। প্রাকৃতিক উপায় সৃষ্ট পার্টিকুলেটগুলো কি? ধোঁয়া, ধুলি, কুয়াশা, আগ্নেয়গিরির ছাই, উড়ন্ত ছাই এই প্রভৃতি। পার্টিকুলেট বিকল্পভাবে পার্টিকুলেট ম্যাটার হিসেবে উল্লেখ করা হয়। বায়ুমণ্ডলীয় পার্টিকুলেট ম্যাটার বা সূক্ষ্ম কণা হলো একটা গ্যাসে স্থল বা তরলের ক্ষুদ্র কণা, বিপরীতে অ্যারোসল সম্মিলিত কণা এবং গ্যাসকে বোঝায়। পার্টিকুলেটের ধর্ম বা বৈশিষ্ট্য যদি আমরা দেখি, পার্টিকুলেট কণার আকার 0.002 মাইক্রো থেকে 500 মাইক্রো হতে পারে। পার্টিকুলেট বায়ুতে বিস্তৃত হয়ে অ্যারোসল গঠন করে। পার্টিকুলেটের গতি তাদের ব্যাস, আকার, ঘনত্ব, বায়ুপ্রবাহের উপর নির্ভর করে। পার্টিকুলেটের জীবনকাল কয়েক সেকেন্ড থেকে কয়েক মাস পর্যন্ত হতে পারে। পার্টিকুলেটের ক্লাসিফিকেশন বা ক্লাসিফিকেশন অফ পার্টিকুলেটস কী কী, কত ধরনের হতে পারে পার্টিকুলেট? যেমন নর্মাল পার্টিকুলেটস, সেগুলো হচ্ছে ধোঁয়া, ধুলি, কুয়াশা, স্প্রে, ধুম, উড়ন্ত ছাই। ইনঅর্গানিক পার্টিকুলেটস, এগুলো হচ্ছে ধাতব লবণের কণা এবং বিভিন্ন ধরনের অ্যাসিড। অর্গানিক পার্টিকুলেটস, এটা হচ্ছে পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন এবং জৈব অ্যাসিডের কণিকাসমূহ অন্যতম। প্রভাব কি? ইফেক্ট অফ পার্টিকুলেটস, মানুষের উপর পার্টিকুলেটের প্রভাব সমূহের প্রভাব যদি দেখি, প্রথমত বায়ুমণ্ডলে বিদ্যমান পার্টিকুলেট সমূহের প্রভাবে মানুষের ক্যান্সার হয়। শ্বাস প্রশ্বাসের সঙ্গে সামান্য পরিমাণ ক্যাডমিয়াম কণিকা গ্রহণ করলে শ্বাসকষ্ট ও হৃদরোগ দেখা যায়। সিমেন্ট কারখানায় শ্রমিক সিলিকন ডাইঅক্সাইড যুক্ত ধূলিকণা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যুক্ত গ্রহণ করলে তাদের ফুসফুসে সিলকেসিম রোগ হয়। কয়লা খনি শ্রমিকেরা কালো ফুসফুস রোগ এবং রূপার কলের শ্রমিকেরা সাদা ফুসফুস রোগে আক্রান্ত হয়। মোটরগাড়ি থেকে নির্গত ধোঁয়ার মধ্যে উপস্থিত লেড কণিকাসমূহ শিশুদের মস্তিষ্কের ক্ষতি সাধন করে এবং স্নায়ুগঠিত রোগের সৃষ্টি করে। লেড কণিকার প্রভাবে
রক্তে লোহিত কণিকা উৎপাদন ও বিকাশ ব্যাহত হয়। শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আর্সেনিক ঘটিত যৌগ শরীরে প্রবেশ করলে আর্সেনিকোসিস রোগ দেখা দেয়। এই রোগে গায়ের চামড়া অমসৃণ হয় এবং ক্ষত সৃষ্টি হয়। বায়ুমণ্ডলে বিদ্যমান পার্টিকুলেট সমূহ ফুসফুসে বিদ্যমান বাতাসের সরু পথগুলোকে বন্ধ করে দেয় এবং ক্যাপিলারিকে ইরিটেশনের মাধ্যমে মারাত্মক শ্বাসকষ্টের কারণ হতে পারে। আদার্স যে প্রভাব বা ইফেক্ট, সেগুলো কি বায়ুমণ্ডলে বিদ্যমান ধুলি, ধোঁয়াশা, হালকা জলীয় বাষ্প বিভিন্ন ধাতুর অত্যন্ত ক্ষতিকর বস্তুকণাসমূহ অতিমাত্রায় ক্ষতিকর যখন তারা বিভিন্ন ক্ষয়িষ্ণু বা বিষাক্ত দ্রব্য বহন করে। দুই, উদ্ভিদের জীবনের উপর কণাজাতীয় দূষকের প্রভাব বর্তমান। ধূলিকণা বা অন্যান্য কণাজাতীয় দূষক উদ্ভিদের পাতার উপর সঞ্চিত হলে পাতার যে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়, ফলে উদ্ভিদের বাষ্পমোচন এবং সালোক সংশ্লেষণ প্রক্রিয়া মন্দীভূত হয়, ফলে উদ্ভিদের বৃদ্ধি ও অন্যান্য ফসলের উৎপাদন হ্রাস পায়। বায়ুমণ্ডলে বিদ্যমান পার্টিকুলেট সমূহ সূর্যের রেডিয়েশনকে বিচ্ছুরণ ও শোষণের মাধ্যমে এর দৃশ্যতা কমায়। পার্টিকুলেট সমূহ জলবায়ুকে প্রভাবিত করে। বায়ুমণ্ডলে বিদ্যমান পার্টিকুলেটের প্রভাবে মেঘ, বৃষ্টি ও তুষার সৃষ্টি হয়। বায়ু দূষণের এবার আসি, যেটা যে এই যে আমরা এতদিন যতগুলো পলিউটেন্ট পড়েছি, কি পড়েছি, গ্রিন হাউস, গ্লোবাল ওয়ার্মিং, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, অ্যাসিড বৃষ্টি, তারপর হচ্ছে লিড আর পার্টিকুলেটস, হ্যাঁ আর এক্সেট্রা এক্সেট্রা, এই টোটাল যে পলিউটেন্ট সেগুলো বায়ু দূষণে কী ধরনের প্রভাব পড়ে সেটা আমরা দেখব। প্রথমেই আমরা দেখব যে বায়ু দূষণের ক্ষেত্রে স্বাস্থ্যগত প্রভাবগুলো কী। স্বাস্থ্যগত প্রভাবের মধ্যে প্রথমে আসে যে যে বিষয়গুলো সেগুলো আমরা একটা একটা করে পড়ব। বায়ু দূষণের কারণে যেটা হচ্ছে যে পরিবেশের স্বাভাবিক ভারসাম্য কিন্তু বিনষ্ট হয়, এছাড়া জীবজগতের স্বাভাবিক এবং স্বতঃস্ফূর্ত বিকাশও ব্যাহত হয়। বায়ু দূষণের ফলে প্রথমত স্বাস্থ্যগত প্রভাবের ক্ষেত্রে যে মরণশীলতা, মর্টালিটি, সেটা যদি দেখি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2014 সালে অনুমান করেছিল যে প্রতি বছর বায়ু দূষণে বিশ্বব্যাপী প্রায় 7 মিলিয়ন মানুষের অকাল মৃত্যুর কারণ হয়ে থাকে। 2019 একটা প্রকাশিত বিভিন্ন স্টাডিগুলোর থেকে ইঙ্গিত পাওয়া যায় যে এই সংখ্যাটি প্রায় 8.8 মিলিয়ন হতে পারে। বর্তমান বিশ্বে শুধুমাত্র আজকে কত তারিখ, 9 আগস্ট 2020, এই COVID-19 করোনা ভাইরাসে আজকে পর্যন্ত 7.5 লক্ষ মানুষ শুধুমাত্র 2020 সালে মারা যায় এবং প্রায় 2 কোটির কাছাকাছি লোক আক্রান্ত হয়, যেটা এখনও চলমান এবং এটা কোন পর্যায়ে যে পৌঁছাবে সেটা আমরা আজও জানি না। বায়ু দূষণের কারণে ভারতে মৃত্যুর হার সবচেয়ে বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুসারে অন্য যে কোনো জাতির তুলনায় ভারত এবং বাংলাদেশে হাঁপানিতে আক্রান্তের সংখ্যা বেশি। 2013 সালের এক গবেষণায় দেখা যায় বায়ু দূষণ চীনে প্রতি বছর প্রায় 5 লক্ষ মানুষকে হত্যা করছে। নিউমোনিয়ায় জাতীয় অসুখের সাথে মোটরযান হতে নির্গত যে ধোঁয়া, সেটা বায়ু দূষণের সাথে একটা ইতিবাচক সম্পর্ক রয়েছে। বায়ু দূষণজনিত বার্ষিক অকালপূর্ব ইউরোপীয় মৃত্যু অনুমান করা হয় যে প্রায় 4.5 লক্ষ থেকে 8 লক্ষ মানুষ এই বায়ু দূষণের জনিত কারণে ইউরোপে মারা যায়। এই মৃত্যুর একটা গুরুত্বপূর্ণ কারণ হলো নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অন্যান্য নাইট্রোজেন অক্সাইড সড়কের যানবাহন দ্বারা নির্গত হয়। 2015 সালে বিভিন্ন পরামর্শ বিষয়ে যুক্তরাজ্য সরকার প্রকাশ করেছে যে নাইট্রোজেন ডাইঅক্সাইড বার্ষিক 23,500 জনের অকাল মৃত্যুর জন্য দায়ী। ইউরোপীয় ইউনিয়ন জুড়ে বায়ু দূষণের ফলে আয়ু প্রায় 9 মাস কমেছে বলে ধারণা করা হচ্ছে। মৃত্যুর কারণগুলোর মধ্যে রয়েছে স্ট্রোক, হৃদরোগ, COPD, ফুসফুসের ক্যান্সার এবং ফুসফুসের সংক্রমণ। শহরাঞ্চলে প্রতি বছর বিশ্বব্যাপী 1.3 মিলিয়ন মৃত্যুর কারণ হিসেবে অনুমান করা হয়। এর মধ্যে শিশু, বৃদ্ধরা যারা অপরিপক্ক এবং দুর্বল ইমিউনিটি সিস্টেমের কারণে তারা বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। এটা গেল মরণশীলতা। আমরা দ্বিতীয় পয়েন্টে আসি, শিশুদের বুদ্ধিমত্তার বিকাশ ব্যাহত এবং স্নায়ুর ক্ষতি। বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে শিশুর
দূষণের শিকার দারিদ্র নারী এবং শিশুরা ব্যাপকভাবে দূষিত এলাকায় বসবাস করেন, যেখানে সীসা দূষণের ও ঝুঁকি রয়েছে। এর ফলে শিশুরা বুদ্ধিমত্তা বিকাশে এবং স্নায়বিক ক্ষতি হতে পারে। গর্ভবতী মহিলাদের শারীরিক ক্ষতি। দূষিত এলাকায় বসবাসের ফলে গর্ভবতী মহিলাদের গর্ভপাত ও মৃত শিশু প্রসবের ঝুঁকি অনেক বেড়ে যেতে পারে। এসব এলাকায় দূষিত বায়ু এবং পানির কারণে তার নিজের এবং গর্ভের শিশুর স্বাস্থ্যগত ঝুঁকি তৈরি হতে পারে। তারপরে আসি বায়ু দূষণের চোখ এবং শ্বাসতন্ত্রের ক্ষতি। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান লরেন্স বেকলি ন্যাশনাল ল্যাবরেটরি বলেছে, রাসায়নিক মিশ্রণ আছে এমন দূষিত বায়ু সংস্পর্শে থাকলে চোখ, নাক এবং গলার সংক্রমণ বা ক্ষতির কারণ হতে পারে। সেই সঙ্গে ফুসফুসের নানা জটিলতা যেমন ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া, মাথা ব্যথা, অ্যাজমা, নানা ধরনের অ্যালার্জি সমস্যা দেখা দিতে পারে। বায়ু দূষণের সাথে ডায়াবেটিস সম্পর্ক দেখতে পেয়েছেন বিজ্ঞানীরা। এরপরে দেখি যে ক্যান্সার এবং হৃদরোগ। বিশেষজ্ঞরা বলেছেন, দীর্ঘদিন বায়ু দূষণের মধ্যে থাকলে বা এই রকম পরিবেশে কাজ করলে ফুসফুসের ক্যান্সার এবং হৃদরোগের দেখা দিতে পারে, এমনকি সেটা মস্তিষ্ক, লিভার বা কিডনির দীর্ঘমেয়াদী সমস্যা হতে পারে। তারপরে আসি ফুসফুসের রোগ। বায়ু দূষণের সাথে হাঁপানি, অ্যাজমা এবং সিওপিডির ঝুঁকি বেশি। এর মধ্যে ক্রনিক ব্রঙ্কাইটিস, এমফিমার মতো রোগও রয়েছে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে ট্রাফিক থেকে বায়ু দূষণের সংস্পর্শে বাচ্চাদের ফুসফুসের কার্যক্ষমতা হ্রাস পায়। এছাড়া বায়ু দূষণ ধূমপায়ীদের ফুসফুস ক্যান্সারের কারণ হতে পারে। এর মধ্যে যারা শহরে বাস করে কিংবা কলকারখানার কাছে, তাদের মারাত্মক ফুসফুসজনিত স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। তাদের শ্লেষ্মার হাইপার সিক্রেশন এবং ফুসফুসের কার্যকারিতা নিম্ন স্তরের এবং দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিস এবং এমফিমারের শিকার বেশি হয়। বেশ কয়েকটি গবেষণায় দেখা গিয়েছে যে বায়ু দূষণ করোনা ভাইরাস থেকে উচ্চতর মৃত্যুর সাথে সম্পর্কযুক্ত। এরপরে আসি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। বায়ু দূষণের ফলে অটিজম এবং সিজোফ্রেনিয়া মতো মস্তিষ্কের এক ক্ষতিকারক পরিবর্তন ঘটে। এছাড়া স্বল্পমেয়াদী স্মৃতিশক্তি, শেখার ক্ষমতা এবং আবেগকেও প্রভাবান্বিত করে। এগুলো গেল আমাদের স্বাস্থ্যগত প্রভাব। এখানে একটা চিত্র দেখো, যেখানে ডেথস ফ্রম এয়ার পলিউশন ইন 1920-2004 একটা ওয়ার্ল্ড বিশ্বব্যাপী একটা চিত্র দেওয়া হয়েছে। তারপর একটা চিত্র দেখো, অ্যাবসোলিউট নাম্বার অফ ডেথ ফ্রম অ্যাম্বায়েন্ট পার্টিকুলেট এয়ার পলিউশন। এই যে হেলথ ইফেক্টস অফ পলিউশন, এখানে আমরা এতক্ষণ যে স্বাস্থ্যগত প্রভাবগুলো দেখেছি, এখানে সেটা পলিউশনের, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, সয়েল কন্টামিনেশন, বিভিন্ন ধরনের পেস্টিসাইড পলিউশনে হিউম্যান মানে বডির কোথায় কী ধরনের ইফেক্ট হয় সেটা এখানে আছে চিত্রে। এখানে একটা চিত্র আছে যে কী পরিমাণ ধোঁয়া এবং ধোঁয়ার ধুলিকণার মধ্যে দিয়ে ছোট শিক্ষার্থীরা কীভাবে যাতায়াত করছে এবং কীভাবে তারা আক্রান্ত হচ্ছে। এরপরের অন্যান্য প্রভাবগুলোর মধ্যে যদি দেখি উদ্ভিদের উপর প্রভাব। উদ্ভিদ বিশেষ করে গাছপালা অ্যাসিড বৃষ্টির কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। ওজোন স্তর উদ্ভিদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়াকে বায়ুমণ্ডল বন্ধ করে দিচ্ছে। অতিরিক্ত ঘন অ্যাসিড বৃষ্টির ফলে প্রত্যক্ষভাবে উদ্ভিদের বিষক্রিয়া ঘটে। এর প্রত্যক্ষ পরোক্ষ প্রমাণ হলো যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল ও স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলোর বনাঞ্চলের স্বাস্থ্যগত অবনতি বা রুগ্ন অবস্থা সৃষ্টি হওয়া এবং বিশেষভাবে জার্মানির ব্ল্যাক ফরেস্টের ক্ষতি সাধন হওয়া। তারপর জলজ প্রাণীর উপরও প্রভাব। বায়ু দূষণে অ্যাসিড বৃষ্টির ফলে হ্রদ, পুকুর, ছোট নদী নালার পানির অম্লযুক্ত হয়, ফলে জলজীবের ক্ষতি হয়, বিশেষ করে ছোট মাছ এবং মাছের প্রজননের খুবই ক্ষতি হয়। কৃষির উপর প্রভাব পড়ে। ভারতে 2014 সালে কৃষ্ণ কার্বন এবং স্থল স্তরের ওজন দ্বারা বায়ু দূষণ সবচেয়ে বেশি ফসলের ফলনকে হ্রাস করে, যা প্রায় অর্ধেকে নামিয়ে আনে। অর্থনৈতিক প্রভাব। বায়ু দূষণের ফলে বিশ্ব অর্থনীতির উৎপাদনশীলতা কমে যাওয়ায় অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়। বাস্তুতন্ত্রের উপর প্রভাব। অতিরিক্ত বায়ু দূষণের ফলে বাস্তুতন্ত্রের উপর নেতিবাচক প্রভাব পড়ে, ফলে বাস্তুতন্ত্রের স্বাভাবিকত্ব নষ্ট হচ্ছে। জলবায়ু পরিবর্তন। বায়ু দূষণের ফলে জলবায়ুগত পরিবর্তনের প্রধানতম কারণ হলো গ্রিনহাউস গ্যাসের বৃদ্ধির ফলে বায়ুর তাপমাত্রা বৃদ্ধি পাওয়া। বায়ু দূষণের ফলে পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে সমুদ্রের পানির স্তর বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা যায় এবং বৃষ্টির পরিমাণ পরিবর্তিত হওয়া সহ অন্যান্য স্থানীয় জলবায়ুগত পরিবর্তন আসতে থাকে। আঞ্চলিক জলবায়ুগত পরিবর্তনের সাথে সাথে বন ও শস্য উৎপাদন
এবং পানি সরবরাহে বিদ্যমান অবস্থা রূপান্তরিত হতে থাকে। জলবায়ুগত পরিবর্তনের সাথে সাথে জনস্বাস্থ্য উপরেও ব্যাপক পরিমাণে জনস্বাস্থ্য প্রাণী বা অন্যান্য ধরনের প্রতিবেশের উপর বিরূপ ফলাফল বয়ে আনতে থাকে, বিভিন্ন রোগের প্রাদুর্ভাবও বৃদ্ধি পেতে থাকে। এগুলো হল প্রভাব। এখন আসি আমরা হচ্ছে এই বায়ু দূষণ নিয়ন্ত্রণের সাধারণ পদ্ধতি কী। ইতোপূর্বে দেখানো হয়েছে বিভিন্ন উৎস থেকে নির্গত বায়ু দূষক সমূহের মধ্যে কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, সোডিয়াম অক্সাইড, ওজোন, অদহনকৃত হাইড্রোকার্বন, ধুলাবালি, ধোঁয়াশা বিভিন্ন অন্যতম। এগুলো জীবকুল, ভৌত অবকাঠামো, বিশ্ব আবহাওয়ার উপর ক্ষতিকর প্রভাব ফেলে। এইসব দূষক নিয়ন্ত্রণে কতগুলো সাধারণ পদ্ধতি প্রয়োগ করা যেতে পারে, সেগুলো হচ্ছে যেমন প্রভাবকীয় রূপান্তর। বিভিন্ন রকম জারক ও বিজারক ধর্মী প্রভাবক ব্যবহার করে মোটরযান হতে নির্গত দূষক গ্যাস জারণ অথবা বিজারণ বিক্রিয়ার মাধ্যমে অপেক্ষাকৃত কম দূষক পদার্থে রূপান্তরিত করা যায়। ইঞ্জিনের ডিজাইন পরিবর্তন, চিরাচরিত ইঞ্জিন ডিজাইন পরিবর্তন করে বাতাস জ্বালানির অনুপাত নিয়ন্ত্রণের মাধ্যমে অপেক্ষাকৃত নিম্ন তাপমাত্রা জ্বালানি দহন করার ব্যবস্থা থাকলে বিশেষ করে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোকার্বন নির্গমন নিয়ন্ত্রণ করা যায়। বনায়ন, পরিকল্পিত বনায়নের মাধ্যমে বাতাসকে নির্মল রাখার পাশাপাশি কিছু দূষক পদার্থ নিয়ন্ত্রণ করা যায়। বায়ুমণ্ডলে অতিরিক্ত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড নিয়ন্ত্রণে বনায়নের মতো সহজ পদ্ধতি আর নেই। বৈদ্যুতিক অধক্ষেপক ব্যবহারের মাধ্যমে, শিল্পক্ষেত্রে যেখানে প্রচুর পরিমাণে কয়লা এবং তরল জ্বালানি ব্যবহার করা হয় সেখানে নির্গত বর্জ্য গ্যাস বৈদ্যুতিক অধক্ষেপকের ভিতরে চালনা করলে পার্টিকুলেট সমূহ দূর করা সম্ভব। ধোঁয়াহীন শক্তির উৎস ব্যবহার, জীবাশ্ম জ্বালানির পরিবর্তে জলবিদ্যুৎ শক্তি, নিউক্লিয় শক্তি, সৌরশক্তি প্রভৃতি ব্যবহারের ফলে বায়ু দূষণ অনেকটাই নিয়ন্ত্রণ করা যায়। প্রাকৃতিক গ্যাস ব্যবহার, প্রাকৃতিক গ্যাস অথবা সিএনজি ব্যবহারের সালফার ডাইঅক্সাইড গ্যাস নির্গমন নিয়ন্ত্রণ করা যায়। গৃহস্থালী দূষণ নিয়ন্ত্রণে, রান্নাবান্নার কাজে কাঠ, কেরোসিন, কয়লার পরিবর্তে তরলকৃত পেট্রোলিয়াম গ্যাস যেটা এলপিজি, ইলেকট্রিক হিটার অথবা সৌর কুকার ব্যবহার করা যেতে পারে। রান্নাঘরে লম্বা চিমনি ব্যবহার করা যেতে পারে। বাড়ির আশেপাশে খালি জায়গায় গাছপালা লাগানো যেতে পারে, লাগাতে হবে। দেশে লিডযুক্ত গ্যাসোলিন ব্যবহারের সম্পূর্ণরূপে নিষিদ্ধ করতে হবে। সাথে সাথে জীবনকাল অতিক্রান্ত হয়েছে এবং ত্রুটিপূর্ণ ইঞ্জিন বিশিষ্ট গাড়ি মোটর গাড়ি চলাচলের উপরে বিধিনিষেধ আরোপ করতে হবে এবং সেটা খুব কঠোরভাবে আইন প্রয়োগের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে হবে। এইরূপ মোটর গাড়ির ইঞ্জিন হতে খুব অতিমাত্রায় বায়ু দূষণ ঘটে। ইটভাটা অন্যান্য শিল্প কারখানায় চিমনি বিধি মোতাবেক উঁচু করতে হবে এবং সংশ্লিষ্ট সকলকে দেশে প্রচলিত সকল পরিবেশ আইন মেনে চলতে হবে। এগুলো যত আইনই করা হোক, যদি সেটা না মানি তাহলে তো কোনো কাজেই আসবে না এবং কোনোভাবেই সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। তো আজকে আমাদের 9 নম্বর চ্যাপ্টারটা মোটামুটি শেষ হয়ে গেল। আমরা সবগুলো পলিউটেন্ট সম্পর্কে আলোচনা করেছি, তোমরা প্রত্যেকটা ক্লাসে যদি দেখো জানতে পারবে। সে সাথে বই তো আছে, বইও দেখবে। আর হচ্ছে আমরা পরবর্তীতে, আজকে আমি ক্লাসটা এখানে শেষ করবো এই চ্যাপ্টার, পরবর্তীতে আমি আমার আরেকটা চ্যাপ্টার নিয়ে আসবো। তো তোমরা সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য আমি দোয়া করি। তো আজকে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।